আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ মালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা যে উপাদানটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শশা এই শশা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এই উপকারিতা সম্বন্ধে যদি আপনারা জানেন তাহলে এই শশা আগের থেকে অনেকটাই বেশি খাবেন প্রথমত বন্ধুরা যাদের হজমের সমস্যা রয়েছে একেবারেই হজম হয় না বা বদ হজম হয় এরকম সমস্যায় যদি আপনি ভোগে থাকেন তাহলে আপনারা নিয়ম মাফিক আগের থেকে বেশি শশা খাবেন দেখবেন আপনাদের হজম শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে কোনো খাবারের সাথে মানুষ শশা খায় এর কারণ হচ্ছে স্বাদের পাশাপাশিও হজম শক্তি বৃদ্ধি করার জন্য দ্বিতীয়ত বন্ধুরা নিয়ম যদি আপনারা শশা খান তাহলে আপনাদের হার ক্ষয় হবে না এবং আপনাদের হাড় আগের থেকে অনেকটা মজবুত হবে যারা ক্যালসিয়ামের অভাবে ভোগেন তারা যদি নিয়ম মাফিক শশা খান তাহলে আপনাদের আর ক্যালসিয়ামের অভাবে ভুগতে হবে না এছাড়া বন্ধুরা অনেকে আছেন যে যারা হৃদরোগের ঝুঁকিতে থাকেন হৃদরোগ এমন একটা রোগ এই হৃদরোগের ফলে আপনাদের স্টক হতে পারে তো এজন্য আপনারা যদি নিয়মমাফিক শশা খান তাহলে আপনাদের হৃদরোগের ঝুঁকি একেবারেই থাকবে না নিয়মমাফিক মাফিক শশা খাওয়ার ফলে আপনাদের চুল এবং আপনাদের নখের আগের থেকে অনেকটা উন্নতি হবে বিশেষ করে আপনারা দেখবেন যে অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা চুল পেকে যাওয়ার সমস্যা থেকে আপনারা অনেকভাবেই অনেক পন্থা অবলম্বন করেন তবে মুক্তি পান না তবে নিয়মমাফিক মাফিক আপনারা যদি দুই থেকে তিন মাস শশা খান তাহলে এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা শশা আপনাদের ত্বকের আর্দ্রতা রক্ষা করে বিশেষ করে অনেকের ত্বকের আর্দ্রতা কম থাকার ফলে তাদের ত্বকে খুশকি অথবা তাদের ত্বকটা কালো হয়ে যায় তবে নিয়ম মাফিক আপনি যদি শশা খেতে পারেন আগের থেকে একটু বেশি পরিমাণে তাহলে দেখবেন যে আপনাদের ত্বকের আর্দ্রতা খুব ভালো করে রক্ষা থাকবে এছাড়া বন্ধুরা হরমোনের ভারসাম্য রক্ষার জন্য আপনারা নিয়ম মাফিক এই শশা খেতে পারেন শশা এমন একটা ফল যেটা আপনার নিয়ম মাফিক খাওয়ার ফলে আপনাদের হরমোনের ভারসাম্য রক্ষা থাকে নিয়ম মাফিক শশা খাওয়ার ফলে আপনাদের মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমে যাবে যারা অনেক মানসিক টেনশনেও ভোগেন তারা যদি নিয়ম মাফিক শশা খান আগের থেকে একটু বেশি পরিমাণে তাহলে আপনাদের মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন